ভালো লাগছে। তো বিশেষ করে যারা হয়তো বিশ্বাস করতে চায় না এখন পর্যন্ত যে সুগার কি কখনো ভালো হয়, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে আমি এটাই বলবো যে যারা বিশ্বাস করে না তারা হয়তো এখানে এসে একবার দেখার, তারপর ইনশাল্লাহ ঠিক বিশ্বাস করবে। আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আবুল কাইয়ুম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে একটি বিদায় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, আর সেটা হচ্ছে মুরারই, বীরভূম জেলার মুরারই থেকে আগত একজন আমাদের পেশেন্ট। তো উনি সুগার থেকে ভুগছিলেন আর কি, তো আজকে আপনাদেরকে দেখাবো যে উনি কতদিনে আমাদের এখান থেকে ভালো হলেন এবং কতদিন পরে বিদায় নিলেন, কতদিনের সুগার ছিল, ওনাদের নাম সহ পুরো বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। তো আপনাদের সামনে একটা বিষয় জানিয়ে দিই, কারণ আপনারা অনেকেই জানেন যেটা আমরা সুগার নিয়ে যেটা কাজ করি আর কি, ডায়াবেটিস নিয়ে, যে ডায়াবেটিসটা আলহামদুলিল্লাহ এখান থেকে পুরোপুরি ভালো হয়ে যায়। তো এখন আমাদের সামনে যে পেশেন্ট আছে, তো ওনার নাম, আপনার নামটা? লালবানু বি। বয়স আপনার? 39 বছর বয়স। তো আপনার সুগারটা কতদিন আগে ধরা পড়েছিল? তিন বছর থেকে আপনার সুগার ধরা পড়েছিল। প্রথমে যখন ধরা পড়ে তখন কিভাবে ধরা পড়লো আপনার? তখন আমার একটু নার্ভের সমস্যা হয়েছিল। আচ্ছা, নার্ভের সমস্যা, তারপরে দিয়ে ডাক্তার মানে কান্নাকাটি করছিল। জি, ওখান থেকে সব রিপোর্ট করিয়েছিল একটা একটা করে, আর তখন ধরা পড়ে। আচ্ছা আচ্ছা, বলেছিল সুগারের রিপোর্টটা করাতে। তো তখন ধরা পড়ে, তারপরে আপনি ওখান থেকে ওষুধ খেয়েছিলেন? আমাদের কাছে 2-5 বছর পরে আসলেন। হ্যাঁ, ওষুধ খেয়েছিলাম। আচ্ছা, দিয়ে আমাদের এটার খবর আপনি কিভাবে জানতে পারলেন? ৬৭ কিলো। তাহলে 75 থেকে ৬৭ কিলো ওজনটা আপনার এসেছে, এবং এতে আপনার সুগারটা যে রিপোর্ট যেটা এসেছে আর কি, কিন্তু ওজনটা আপনাকে আরো কমাতে হবে, ওজনটা আপনাকে আরও কমাতে হবে। তাহলে কী হবে যে আপনার ডায়াবেটিসের মানে পরবর্তীতে ডায়াবেটিসের ঝুঁকিটা থাকবে না, কারণ আপনি এখান থেকে পুরোপুরি ভালো হয়ে গেলেন। ভালো হওয়ার পরে যদি আপনি কিছু বিধি নিষেধ কিছু যদি মেনে না চলেন, তাহলে কী হবে, ওজনটা বাড়বে, আর ওজন যখন বাড়বে তখন আবার ডায়াবেটিস ধরবে। এই জন্য আমরা কী বলি যে ওজনটা আপনাকে আরও কমাতে হবে, এবং আপনাকে আমাদের যে বিদায়ের পরবর্তী করণীয় সেটা আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো, এবং আমাদের যে বই কাগজ যেটা আপনাদেরকে দিয়ে থাকি এই কাগজটা দেওয়া হবে, এবং এগুলো বুঝিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনি কী করবেন। তো আপনি 75 গ্রাম গ্লুকোজ খেয়ে রিপোর্ট করেছিলেন, সেটা ছিল 4/5/2024-এ, সেখানে আপনার গ্লুকোজ খেয়ে এসেছিল 83, তাই তো? এটা গ্লুকোজ খেয়ে আপনার রিপোর্ট। তো গ্লুকোজ খেয়ে আপনার 75 গ্রাম গ্লুকোজ খেয়ে আপনার এই রিপোর্টটা দেখলেন প্রিয় দর্শক। আর আজকে ওনারা যেহেতু 1 মাস পরে এসছেন, এই জন্য আবারও রিপোর্টটা করালাম। মাঝখানে ওনারা রিপোর্ট করেননি, যেভাবে ইচ্ছা সেভাবে চলেছে। হ্যাঁ, তো তারপরে আবার রিপোর্ট করালাম, আজকে রন্ডাউন রিপোর্টটা করালাম। তো এখানে 112 এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে এখানে ওনার আমরা কিছু সায়েন্টিফিক প্রুফ দেখার জন্য কিছু আমরা রিপোর্ট করিয়েছিলাম, সেখানে ওনার কন্ডিশন দেখার জন্য আমরা রিপোর্ট করেছিলাম, যেমন ওনার সি পেপটাইডের অবস্থা কীরকম আছে সেটা আমরা রিপোর্ট করেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে ওনার ইনসুলিন ফাস্টিং এখানে রিপোর্টটা করেছি, 5.73। তো আপনার ওজনটা যখন কমবে তখন এই ইনসুলিনটা 5.73 আছে, তখন আরও কমবে ইনসুলিনটা বডিতে, তখন আপনার ইনসুলিনটা আরও কমবে। এখানে হোমওয়ারটা আছে আপনার 1.32। তো এই হোমওয়ারটা যখন আপনার ওজন কমবে তখন আরও হোমওয়ারটা কমে যাবে, তখন আপনার হোমওয়ারটা যখন 1 বা 1-এর নিচে থাকবে তখন কিন্তু আপনি একেবারে নিরাপদ থাকছেন। এখন যেহেতু হোমওয়ারটা একটু বেশি আছে, হ্যাঁ, যদিও এদের রেফারেন্স অনুযায়ী ঠিক আছে, কিন্তু আমাদের হিসাব অনুযায়ী 1 বা 1-এর নিচে থাকতে হবে। তো আপনার রিপোর্টগুলো আলহামদুলিল্লাহ ভালো, তবে D3টা কম আছে, D3টা আপনাকে বাড়াতে হবে। D3 বাড়ানোর জন্য যেগুলো আমরা বলি, আপনার গায়ে রোদ লাগানো, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ডিমের কুসুম খাওয়া বা ডিম খাওয়া, হ্যাঁ, দেশি ডিম খাওয়া, তারপরে হচ্ছে মাশরুম খাওয়া, হ্যাঁ, এই ধরনের খাবারগুলো আপনি যদি খান তাহলে আপনার ভিটামিন D3টা বাড়বে। আমাদের কাছে চিকিৎসা করার পরে আপনি যখন 1 মাস আগে এসেছিলেন, তারপর এত বিদায় নিতে এত লেট কেন করলেন? আমার বাড়িতে ছিল না যে কেউ, আমার ছেলে। আচ্ছা, আপনার ছেলে ছিল না? হ্যাঁ, আমার স্বামীও বাইরে কাজ করে। আচ্ছা আচ্ছা, আসতে পাইনি ওই জন্য। তো আচ্ছা, আপনি কেমন লাগছে আমাদের এখানে যে পুরোপুরি আপনি ভালো হলেন আলহামদুলিল্লাহ, যে এখন তো সবই কিছু খেতে পারছেন, তারপরে সুগারটা আলহামদুলিল্লাহ ভালো রিপোর্ট, কেমন লাগছে আপনাকে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। ধরেন এখানে দেখিয়ে খাবার মানে যেরকম নিয়মে বলেছিলেন আমি ওইভাবেই পালন করেছি, আমাদের নিয়ম পালন করতে গিয়ে তো অনেকেরই মানে অনেকেই বলে যে শেষ হয়ে যাবে, অমুক হয়ে যাবে, তুমি হয়ে যাবে, লোকেরা বলে আর কি। তো আপনাকে কেউ কেউ বলেছিল? হ্যাঁ, অনেকে বলেছিল যে একবারে দুর্বল হয়ে যাবা, দিয়ে অসুবিধা হবে তখন, এরকম অনেকে বলেছিল, কিন্তু আমি কান করিনি। তবে আমাকে খুব ভালোই লাগছে, যেহেতু আমার ওজনটাও কমে গেল, শরীরটা আমাকে হালকা লাগছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
তো প্রিয় দর্শক, বিশেষ করে যারা বাহির থেকে অনেক কিছু বললেও এখানে যারা চিকিৎসা করান আসলে তাদের শরীর সব দিক দিয়ে যে ভালো হয় এবং তারা নিজেরাই আপনারা প্রচুর ভিডিওতে দেখেছেন, হ্যাঁ, তো বিশেষ করে ওনার ছেলে সাথে করে নিয়ে এসেছেন, হ্যাঁ, তো ওনার ছেলের সঙ্গে আপনাদেরকে আমরা কথা বলিয়ে দেবো যে ওনার ছেলে নিয়ে এসেছিলেন নাকি? কি নাম আপনার? আনিসুর রহমান। আনিসুর রহমান, আপনার বাড়িটা কোন জায়গায় পড়ছে? বাড়ি পড়ছে মুড়ারই থানা, তাই তো? আচ্ছা আচ্ছা, তো আপনি ডক্টর সারফরোজ যখন আপনাকে বলেছিল এখানকার মানে অ্যাড্রেসটা আর কি, তো কি মনে হয়েছিল যে সুগার কি কোনো ভালো হয়, এটা তো জানতেন আগে থেকে নাকি? ওটা তো জানতাম না আমরা, কিন্তু সারফরোজ যখন বললো তো ওখানে এসেছিলাম, তো বললো যে যদি পারেন তো একবার দেখাবেন, তো আমরা অনেক জায়গায় ই করলাম, তো ঠিক হয়নি, যেরকম ধরনের ওষুধ খাচ্ছিল নর্মাল হচ্ছিলো, আবার হয়তো ওষুধ বন্ধ আবার ইয়ে হয়ে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, এখানে দেখাবার পর ইনশাল্লাহ বেশ ভালোই হলো। আচ্ছা, আপনি আগে এটা জানতেন না যে সুগার ভালো হয় কিংবা হয় না, এরকম কোনো ধারণা ছিল না? আচ্ছা আচ্ছা, কারণ আপনি যেহেতু ডাক্তারদের কাছে ঘুরেননি বা সুগারের পেশেন্ট নিয়ে জানিটাই হয়তো প্রথম, যার কারণে হয়তো আপনি জানেননি, কারণ হয়তো যদি আপনি জানতেন তাহলে আপনাকে বলতো যে না সুগার কখনো ভালো হয় না, তো আপনি ভালো মন্দ হ্যাঁ না কিছু জানতেন না। আচ্ছা, যার কারণে আপনি নির্দ্বিধায় আপনি এখানে আসতে পেরেছেন কোনো প্রশ্ন ছাড়াই, তাই তো? তো এখন যে আপনার আম্মা যে আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হয়েছে, এখন স্বাভাবিক জীবনযাপন করছে, হ্যাঁ, ভাত সবই খাচ্ছে, তাই তো? তো এখন এই যে আনন্দ, একটা যে সুস্থতার আনন্দ, এই আনন্দ কেমন লাগছে আপনাদেরকে? ভালোই লাগছে। তো বিশেষ করে যারা হয়তো বিশ্বাস করতে চায় না এখন পর্যন্ত যে সুগার কি কখনো ভালো হয়, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে আমি এটাই বলবো যে যারা বিশ্বাস করে না তারা হয়তো এখানে এসে একবার দেখার, তারপর ইনশাল্লাহ ঠিক বিশ্বাস করে। আমরা চাই যে বিশেষ করে যারা বিশ্বাস করে না, আমাদের কাছে চিকিৎসা করানোর দরকার নেই, কমসে কম আমাদের এখানে এসে একবার জেনে যাক আমাদেরকে। যখন আমাদের এখানে এসে যখন জানবে বিষয়গুলো, যে আমাদের যে এগুলো সিস্টেমগুলো এগুলো যে পুরোপুরি সায়েন্টিফিক, হ্যাঁ, তার প্রমাণ তারা যখন দেখে যাবে, যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ডায়াবেটিস কোড বইটার ইংরেজি ভার্সন, এটা বাংলাতে অনুবাদ করা হয়েছে ডায়াবেটিস জয় নামে, হ্যাঁ, এই যে লেখক, এগুলো কিন্তু ইন্ডিয়ান লেখক নয়, বিদেশি লেখক, খুবই গবেষক, হ্যাঁ, তো এই যে বইগুলো যদি কেউ পড়ে তাহলে বুঝতে পারবে যে সায়েন্টিফিকভাবে এটা ডায়াবেটিস ভালো হয় কি হয় না, এগুলো সব জানতে পারবে আর কি। এছাড়াও আপনাকে যখন আমরা চিকিৎসা শুরু করি তখন আমাদের ভাত তো আমরা বন্ধ করেছিলাম, আমরা তো আটা দিয়েছিলাম না? প্রিয় দর্শক, এই যে আটা দেখতে পাচ্ছেন, এই আটা কিন্তু আমরা রুগীদেরকে দিয়ে থাকি, এই আটা রুটি খেয়ে কিন্তু রুগী আলহামদুলিল্লাহ আমাদের পুরোপুরি ভালো হয়ে যায়। যখন আমরা এই আটা তৈরি করতে পারিনি তখন কিন্তু ভাত রুটি সমস্ত কিছু বন্ধ থাকতো, এখন কিন্তু আলহামদুলিল্লাহ আটা দিচ্ছি, রুটি খেতে পারছে। তারপরে এই যে ছাতু আপনারা দেখতে পাচ্ছেন, এই ছাতু কিন্তু তারা খেতে পারছে, ছাতু আপনি খেয়েছিলেন তো, তাহলে শুরু থেকেই আপনি ছাতু আটা রুটি খেতে পারছিলেন। যারা অনেক আগে আমাদের কাছে চিকিৎসা নিয়েছিল তাদেরকে কিন্তু এটা সুযোগ ছিল না, তার কারণ হচ্ছে যে তখন আমাদের কাছে এটা আবিষ্কার আমরা করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এখন যারা আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন খুব সহজ ভাবে কিন্তু সে রুটি খেতে পারছে, সে আমাদের দেওয়া ছাতু খেতে পারছে, সে আমাদের দেওয়া নিমকি বিস্কিট খেতে পারছে, এখন কিন্তু ব্যাপারটা সহজ হয়ে গেছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে সামাই মিষ্টি করে তৈরি করা যেটা আমরা খাই আর কি, সেটাও আলহামদুলিল্লাহ আমরা রেডি করতে পেরেছি। তো সুগার রুগী সেটা খেলেও আর তার সমস্যা থাকছে না, তো অনেক খাবারই আমরা আলহামদুলিল্লাহ রেডি করতে পেরেছি। তো এখন মানুষের যেটা একটা আতঙ্ক ছিল, মানুষ যখন মানে এটা এমন একটা সমস্যা যে একটা দুটা ভিডিওতে মানুষ মানে ইয়ে করতে চায় না, যেগুলো হয়তো কোন লোককে ঠিক করে রেখেছে দিয়ে হয়তো ভিডিও বানাচ্ছে, এরকম মানে অনেক মানুষ মনে করছে আরকি। তো আমরা চাইছি কি যে এর উপরে প্রচুর পরিমাণ ভিডিও হোক, প্রচুর, যারা আমাদের কাছে ভালো হচ্ছে আমরা চেষ্টা করছি সকলেই, অনেক মানুষ আসেই না, ওই ভালো হয়ে যাচ্ছে আর দেখে করে না, এরকম কিছু ইয়ে আছে, তো আমরা সবারই ভিডিও বানাতে পারি না, তো অনেক মানুষেরই আমরা যারা ভিডিও বানাচ্ছি তাহলে যাতে মানুষের কাছে এটা মেসেজ যায় যে না এটা সুগার ভালো হওয়া সম্ভব, সুগার ভালো হচ্ছে এবং প্রচুর মানুষ ভালো হয়েছে। এটার উত্তর আমি সহজ ব্যাপার, হ্যাঁ, প্রথম বিষয় যেটা হচ্ছে যে একটা সুস্থ মানুষের সুগার হলো কেন, এর উত্তরটা হচ্ছে কি যে ভুলভাল লাইফ স্টাইল, অস্বাস্থ্যকর জীবনযাপন, যার কারণে সুগার হয়েছে। এবং আপনি যখন বিদায় নিতে এসেছেন আপনাকে আমরা জানিয়ে দেবো যে কিভাবে চলাফেরা করলে সারা জীবন আপনি সুগার থেকে বেঁচে থাকতে পারবেন। তাহলে একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করেন, যে ধরেন আপনি মশার কামড়ে কি হয়েছে আপনাকে, মশার কামড়ে ম্যালেরিয়া হয়েছে কিংবা ডেঙ্গু হয়েছে, এবার আপনি ডাক্তারের কাছে গেছেন ম্যালেরিয়া বা ডেঙ্গু নিয়ে, তো ডাক্তার আপনাকে চিকিৎসা করলো, ডাক্তার বললেন ঠিক আছে অসুবিধা নেই, চিন্তা করার কোনো ব্যাপার নেই, আপনার ম্যালেরিয়া ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো এবার আপনি বলছেন যে ডাক্তারবাবু ম্যালেরিয়া আমার ভালো হয়েছে, তাহলে কি আমাকে আর কখনো হবে না? এটা কি ডাক্তারের কেউ জিজ্ঞাসা করে? বলে না।
কেন বলে না জানে যে মুরব্দ হতেই পারে, এটা সাধারণভাবে সবাই জানে, কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে সুগারটা যে ভালো যায় তাহলে আমাকে আর কখনো সুগার হবে না, তাহলে ডাক্তারকে জিজ্ঞাসা করার সাহস হচ্ছে না যে ম্যালেরিয়া আর কখনো হবে না, এই কথা জিজ্ঞাসা করছে না, কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করছে যে সুগার কি তাহলে আর কখনো হবে না। এখন কথা যেটা হচ্ছে, যদি ম্যালেরিয়ার কারণ গুলো থেকে মশার কামড় থেকে যদি আপনি বেঁচে যান, ডাক্তার আপনাকে বলে দিয়েছে খবরদার মশার কামড় খাবে না, মশারি লাগিয়ে ঘুমাবে, বাইরে ঘুমাবে না, এসব গুলো ডাক্তার বলে দিয়েছে, এখন আপনি কি করলেন ওই ম্যালেরিয়া থেকে ভালো হওয়ার আসার পরে আবার আপনি মশারি ছাড়া ঘুমাচ্ছেন, মশার কামড় খাচ্ছেন, বাইরে ঘুমাচ্ছেন, জঙ্গলে ঘুমাচ্ছেন, আবার মশা আপনাকে কাটছে, তাহলে বলেন আপনাকে আর ম্যালেরিয়া হবে কি হবে না? ম্যালেরিয়া হবে। তাহলে এই যে ভুল ভাল ভাবে জীবনযাপন করার কারণে যে আপনাকে এই সুগারটা হলো, এই সুগার আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আপনি ভালো হলেন, স্বাভাবিক জীবনযাপন করছেন, এবার আপনি তো ব্যাপারটা এরকম না যে মানে একবার ভালো হলো, যেমন আপনার ওই গলব্লাডার যেমন পাথর হয়, তো পাথর হলে কি করে গলব্লাডার কেটে ফেলে দেয়, তো গলব্লাডার কেটে ফেলে দেয় তখন তো গলব্লাডার পাথর কখনো হবে না, জীবনেও হবে না, কেন হবে না বলেন তো, গলব্লাডারই তো নেই আপনার, ওটা কেটে ফেলে দিয়েছে। তাহলে এবার আপনি ভাবছেন যে তাহলে পাথর না হওয়ার মতো তাহলে আমার সুগার হবে কিনা, তো আপনার যদি ওখানে পাথর না হয় আর যদি আপনার লিভারের প্রবলেম থাকে, ওই সমস্যা যদি মূলটা সমস্যা থাকে, তাহলে দেখা যাবে আপনার প্যানক্রিয়াসে আপনার পাথর হচ্ছে, হতে পারে আপনার নালীতে পাথর হচ্ছে, হতে পারে আপনার লিভারেই পাথর হচ্ছে, গলব্লাডার নাই যার কারণে গলব্লাডার পাথর হওয়ার কোনো কথাই নাই। অনুরূপ ভাবে যেহেতু সুগার আমার ভুলভাবে জীবন আচরণের কারণে এটা হয় মানুষের টাইপ টু ডায়াবেটিস বিশেষ করে, তো আপনি ভালো হলেন, আপনি সবকিছু নিয়ম বুঝলেন, তারপরে আপনি এখন বিদায় নিতে এসেছেন, আপনি কিভাবে চলবেন না চলবেন সমস্ত কিছু কিন্তু এখানে লিখে দেওয়া আছে, হ্যাঁ বলে দেওয়া আছে, বিদায়ের পরবর্তী করণীয় আপনি বিদায়ের পরে আপনি কিভাবে চলবেন বা কিভাবে আমাদেরকে একটু ফলো আপ করবেন, তারপরে এটা ডায়াবেটিসের কারণ ওইখানে বাঁচার উপায় এগুলো সব আমরা বলে দিয়েছি। এবার আপনাকে কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হবে, এই গাইডলাইন অনুযায়ী আপনি ঠিকভাবে চলাফেরা করবেন, আপনাকে কখন ইনশাল্লাহ সুগার হবে না। এবার গাইডলাইনে যখন আপনি খেলা করা শুরু করলেন এক দুদিন পাঁচ দিন দশ দিনে কোনো কিছু হবে না, কিন্তু এটা নিয়মিত ভাবে যখন আপনি মানে শুরু করবেন খেলা করা তখন আপনাকে আবার ধরো। তাহলে কি হচ্ছে যে আপনি যেমন এটা বুঝে গেছেন যে মশার কামড় কারণে আমার I'm going to be able to do it.
ছিল।